আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে। শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে 60% বেশি বেড়েছে পোশাক রপ্তানি, জানালো বিজিএমইএর পরিচালক ও মুখপাত্র মহিউদ্দিন রুবেল। ঢাকার দুই মেয়র পাচ্ছেন মন্ত্রী মর্যাদা, চট্টগ্রাম নারায়ণগঞ্জের মেয়রেরা প্রতিমন্ত্রীর। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক পেলেন পাঁচ নারী। গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরো তিনজনের মৃত্যু, শনাক্ত ২৯৬। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১৮৮.৭৯ লাখ ডলার, যা শতাংশের হিসেবে 60.30%। যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এর ডেটা সূত্রে জানা গেছে এ তথ্য। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক ও মুখপাত্র মহিউদ্দিন রুবেল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রাম সিটির মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে প্রদান করা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক ২০২২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিক উপলক্ষে এ পদক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯,৩০৭ জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৯৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,০০৭৬৩১ জনে। আর নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ৬৩৮ জন। আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।